ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদ। মসজিদটির আদি গঠন তিনটি গম্বুজ ও আটটি মিনার, কেন্দ্রীয় মেহরাব অর্ধ গোলাকার, ছোট দুই দরজার সামনে আছে মেহরাব। মেহরাব দুটি বৃদ্ধি করেছে মসজিদের সৌন্দর্য। তিনটি দরজার চৌকাঠের উপরে ইটের খিলানে আবৃত, সব নান্দনিকতা ছাপিয়ে মসজিদ প্রাঙ্গণে বুখারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তোরণের আদলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি তোরণ। এ যেন ঐতিহ্যের প্রতিচ্ছবি। দর্শক, বলছিলাম চট্টগ্রাম নগরের পাশলাইশ থানার শোলকবহর এলাকার আবদুল্লাহ খান সড়কের ঐতিহাসিক শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদের নান্দনিক চিত্রের কথা। ধারণা করা হয় মুঘল সুবেদার শায়েস্তাকার পুত্র শেখ বাহারুল্লাহ 1737 খ্রিস্টাব্দে মুঘল স্থাপত্যের মসজিদটি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর এ মসজিদ শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় মসজিদটি বাংলাদেশ প্রশ্নতত্ত্ব অধিদপ্তর অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান ও অতি সংবেদনশীল স্থাপনা। ভারতের দিল্লির কেন্দ্রীয় মহাফেজখানা ও ব্রিটেনের লন্ডনস্থ ব্রিটিশ মিউজিয়াম শেখ বাহারুল্লাহ জামে মসজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রায় 170 বছর ধরে রক্ষিত রয়েছে। সময়ের ব্যবধানে মসজিদটি সৌন্দর্যবর্ধন করা হলেও অক্ষত রাখা হয় মূল অবকাঠামো। 102 ফুট দৈর্ঘ্য ও 78 ফুট প্রস্থের মসজিদটি মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় 6000। দর্শক, চট্টগ্রামের মসজিদের পরিচিতি নিয়ে আজ এ পর্যন্ত। আগামী দিন দেখা হবে অন্য কোনো মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে। চট্টগ্রামের আদি ইতিহাস ঐতিহ্য জানতে চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়। সে পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকব। হুমায়ুন কবির হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।